हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। तो लाइफे কখনো কখনো আমরা ব্যাক গিয়ারে চলে যাই, ঠিক আছে? তো সেই সময়ের জন্য একজনকে দরকার লাইফে, যারা তোমাকে ওই ব্যাক গিয়ার থেকে একদম ফরওয়ার্ড গিয়ারে তোমাদেরকে নিয়ে আসবে। তো আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, যে কথাগুলো তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট বলে একটা কাজ করে বলে আমার মনে হয়। দেখো, ম্যাক্সিমাম জনেরই এই জিনিসটা থাকে যে পরীক্ষা ফর্ম ফিল আপ, মানে ফর্ম নোটিফিকেশান যখন বেরোয়, ফর্ম ফিল আপ করে নেওয়া হয়। ফর্ম ফিল আপ করে নেওয়ার পরে তারা একদম স্টপ হয়ে যায়, কিছুদিন পরে আবার যখন পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়, আবার কিছুদিন পড়লো, পড়ার পর আবার চুপ হয়ে যায়। ঠিক আবার পরীক্ষার সময় সময় 10 দিন আগে 10-15 দিন আগে কন্টিনিউয়াস পড়াশোনা স্টার্ট করে। তো এই সমস্ত যারা যারা এই জিনিসটা করে, এই জিনিসটা কিন্তু করে না, এই জিনিসটা হয়, ঠিক আছে? এই জিনিসটা আমার সঙ্গেও হয়েছে, এমন নয় হয়নি। তো এই প্রবলেমটা না একটা ভীষণ বড় একটা প্রবলেম, যে কন্টিনিউটি ব্রেক হয়ে যাওয়া। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে এই কন্টিনিউটি ব্রেক সম্বন্ধে কিছু তথ্য, আর আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বেশি এর থেকে বেশি কিছু না, ঠিক আছে? যে আমি কীভাবে ম্যানেজ করতাম এই কন্টিনিউটিটা ব্রেক না হওয়া থেকে, এবং তার সঙ্গে আমারও কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কিছুই না। আর এটা এই ভিডিওটা এই জন্যই করা, ঠিক আছে? তো আমি তোমাকে প্রথমেই বললাম যে কোনো একটা ব্যক্তিত্ব চাই যারা তোমাদেরকে রিকল করিয়ে দেবে লাইফে, যে ভাই তোর এক্সাম আছে, দাদা তোমার এক্সাম আছে, পড়াশোনাটা কন্টিনিউয়াস চালিয়ে যাও। তো এই রিকল করানোর জন্য আজকে এই ভিডিওটা বানানো। দেখো, তোমরা পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, কালকে এডিট উইন্ডো ওপেন হয়ে গেছে, এখন এডিট করছো। এবারে এডিট করার পর হয়তো এখন মনে পড়ছে, আচ্ছা পরীক্ষা আছে, পরীক্ষা আছে, পড়াশোনা হবে আবার 5-10 দিন। আর তারপরে আবার ঠিক কী হয় বলো তো, জানুয়ারি চলে আসছে, 1 জানুয়ারি পার্টি করতে হবে, ঠিক আছে? বাইরে যাওয়া আছে, ঘুরতে যাওয়া আছে, অনেক কিছু আছে লাইফে, না পড়াশোনা বাদ দিয়ে সব কিছুই আছে লাইফে, কিন্তু ওগুলো কিন্তু ম্যান্ডেটরি করতেই হবে, এরকম ব্যাপার। তো সেই সমস্ত জায়গাগুলো থেকে একটুখানি বিরত থাকার জন্য এই ভিডিওটা বানানো আমার, যে না ভাই এখন এপ্রিলে পরীক্ষা, এখন এসব করতে যেও না, কারণ এই পিএসসি যেই 17-র পর 2023 আসছে। তো আমার একটাই রিকোয়েস্ট ভাই, সবাই এইটাকে সিরিয়াসলি নিয়ে পড়াশোনা কন্টিনিউয়াস চালিয়ে যাও। আমি চাই আমার ভিডিও থেকে যারা ভিডিও দেখছে আমার, যারা আমার সাবস্ক্রাইবার্স আছে, যারা আমার বন্ধু আছে, যারা আমার দাদা আছে, যারা আমার ভাই আছে, সবাই যেন এই পিএসসি যেই যতগুলো সিটস আছে সবাই যেন এইখান থেকেই পাই, এটা হচ্ছে সবথেকে বড় কথা, এইখান থেকেই পেতে হবে, ঠিক আছে? আর ভাই সিট একটা চাই, সিট তো যতগুলো থাক না কেন, সিট আমার প্রত্যেক মানে প্রত্যেকের মাথার মধ্যে এই জিনিসটা থাকতে হবে, যে না ভাই এক সিট আমার 500টা থাক, সিট আমার 2টো থাক, সিট আমার 3টে থাক, আমার একটা সিট চাই, ব্যাস। তো এই ব্যাপারটাকে রিকল করতে কিন্তু হবে, ভালো করে রিকল করো ভাই, সময় কিন্তু কমে আসছে, ডিসেম্বর শেষের দিকে, ডিসেম্বরের আগে 15 তারিখ হয়ে গেল, আর ডিসেম্বরে 15 দিন বাকি আছে, এদিকে তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস বাকি আছে। তো সময় কিন্তু খুব একটা বেশি নেই, প্রিপারেশন কিন্তু বাম্পার স্পিডে চালাতে হবে, আর প্রিপারেশনটাকে একদম হাই পিকে তুলতে হবে, ঠিক আছে? হাই পিকে তুলতে হবে, তুলে পরে কাজ করতে হবে। আমার বক্তব্য দেখো, আমার বক্তব্য তখন তোমার এক্সামিনেশন ক্র্যাক হোক বা না হোক, তুমি নিজের একদম 100% দিয়ে প্রিপারেশনটা নাও, ঠিক আছে? তারপরে যদি না হয় তুমি নিজেকে দোষ দিতে পারবে না, এটা সবথেকে বড় কথা, নিজের উপর গিল্টি ফিল করতে পারবে না। কারণ হচ্ছে দেখো, এই সরকারি চাকরি কিছু তোমার 80% তুমি যদি হার্ডওয়ার্ক করো, 80% তুমি যদি হার্ডওয়ার্ক করে পরে তুমি বলো যে আমি সব কিছু পড়াশোনা করে নিয়েছি, সব কিছু পড়ে নিয়েছি, তারপরে যদি সিলেকশন না হয় 20% লাখের উপর ছেড়ে দিতে হবে, কিচ্ছু করার নেই, কারণ এখানে লাখ ম্যাটার করে, আমি বলছি লাখ ম্যাটার করে। কিন্তু তুমি যদি 80% তুমি যদি হার্ডওয়ার্ক না করো, তুমি যদি পড়াশোনা না করো, তারপরে তুমি যদি বলো যে আমার হার্ডওয়ার্ক আমি আমার কপালে থাকেনি বলে আমার হয়নি, দিস ইজ নট ফেয়ার, ঠিক আছে? দিস ইজ নট ফেয়ার থিং। তো এটাই আমার সবথেকে বলার উদ্দেশ্য, সরি ফর ডিস্টারবেন্স। এখানে একটা আমাদের আমার বাড়ির বাড়ি বলতে যেখানে আমি থাকি তার পাশেই ট্রেনের লেন ট্রেন লাইন আছে, যেখানে ট্রেন গেল, সরি ফর ডিস্টারবেন্স। তো এই জিনিসটাকে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, যে এবছরে কোনো রকম কোনো ট্যুর না, ঠিক আছে? কোনো পার্টি না, কোনো মজা না, একদম পড়াশোনার মধ্যে ঢুকে যেতে হবে, সিলেকশন চাই ভাই, এ হচ্ছে সবথেকে বড় কথা। আর সামনে তো পাওয়ার গ্রিড আছে, পাওয়ার গ্রিডে ভ্যাকেন্সি কম, ঠিক আছে, কিন্তু বিরাট বড় একটা অপরচুনিটি, ঠিক আছে? ইস্টার্ন রিজিয়ন 2A মানে কলকাতা রিজিয়নে, মানে কলকাতা তোমার যে কলকাতার যে ইয়ার 2 যেটা আছে, সেখানে কিন্তু
অনেক বছর পর কিন্তু ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে, ওটাও কিন্তু একটা বিরাট বড় একটা জব একটা। আর বাকি দেখো কিছু কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, বলি যেগুলো যে জিনিসগুলো আমিও করতাম যখন আমি পড়াশোনা করতাম। এখনও পড়াশোনা করি আমি, এখনও ব্যাপারগুলো আমি করি না, কিন্তু আগে করতাম। কী করতাম না, এটার বেসিক পে কত, WBPSC জুনিয়ার ইঞ্জিনিয়ারের স্যালারি কত, এসব সার্চ করার ব্যাপারগুলো যেগুলো, হ্যাঁ স্যালারি কত, লাইফস্টাইল কীরকম, জব কীরকম। হ্যাঁ মানছি এগুলো একটা মোটিভেশনের কাজ করে, কিন্তু সেটা একবার, বারবার ধরে দেখে তো কোনো লাভ নেই না। জব প্রোফাইল জুনিয়ার অ্যাজ এ জেই অ্যাজ এ জুনিয়ার ইঞ্জিনিয়ার জব প্রোফাইল কীরকম টাইপের হয়, অ্যাজ এ সুপারভিশন করা, ঠিক আছে, এটা হচ্ছে মেন জব। বাকি তোমার তুমি যখন পাবে তোমাকে শিখিয়ে দেওয়া হবে, চাপের কিছু নেই, শিখে যাবে সব কিছু তুমি। আর স্যালারি তুমি যে কোনো তোমার মোটামুটি স্যালারি তুমি একবার দেখে নিলে আচ্ছা স্যালারি এরকম ব্যাস হয়ে গেলো, বারবার ধরে দেখে পরে কোনো লাভ বলে লাভ আছে বলে মনে হয় না। তো রিকল করিয়ে দিলাম, রিকল করানোর জন্য একটা লোক দরকার ছিল, সেই লোকটা নয় আমি হলাম, ঠিক আছে। এসে তোমরা আমাকে খারাপ বলো, ভালো বলো, আর এটাও বলতে পারো যে বেশি জ্ঞান দেয়, সেটাও বলতে পারো, নট আ প্রবলেম। বাট আমি এটা করব, ঠিক আছে, আমি এটা করব কারণ আমি জানি এই জিনিসটা আমি ফিল করেছি আগে, ওই জন্য আমি এটা আমি চাই না যে অন্য কারোর সঙ্গে হোক। এই কথাটা আমি যদি পরীক্ষার সময় সময় করে বলতাম না 20 দিন আগে, তখন তখন কিছু লাভ হতো না, এখন কিন্তু লাভ আছে, এখন বলছি এখন কতটা লাভ আছে। তো এটাকে সিরিয়াসলি নাও, সিরিয়াসলি নিয়ে পরে একদম কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যাও, ব্রেক একদম দিও না, একদম হার্ডওয়ার্ক করে যাও, পরিশ্রম করে যাও, বাকিটা ভগবানের হাতে, বাকিটা আমাদের যা যা যেটা হবে সেটা বলার কিছু নেই, সেটা ঠিক আছে, আমাদের এইটা আমাদের মানতে হবে, কিন্তু আমাদেরকে হার্ডওয়ার্কটা করতে হবে। সো এবারে দেখো ভিডিও সাবস্ক্রাইব করতেও বলছি না আমি, তোমাদের মনে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার লাইক শেয়ারও ব্যাপারটা তোমাদের নিজের হাতে, তোমরা যদি চাও যে হ্যাঁ চ্যানেলটা একটু গ্রো হোক, এতে আমি নিজে একটা মোটিভেশন পাই, ঠিক আছে। লাইফে মোটিভেশন দরকার, সবারই লাইফের মোটিভেশন দরকার ভাই, তোমাদেরও মোটিভেশন দরকার, আমার নিজেরও মোটিভেশন দরকার, ভিডিও আমি বানাবো বানাতে একটা মোটিভেশন দরকার না, তো মোটিভেশনটা ওইখান থেকে আসে, ঠিক আছে, আর কিছু ব্যাপার না। সো এটুকুই বলার ছিল, আর কিছু সেরকম ফ্যাক্টর না, তোমরা কন্টিনিউয়াস পড়াশোনা চালিয়ে যাও। আর আপকামিং 2023-এ বিরাট বড় একটা ভ্যাকেন্সি, বিরাট বড় বড় ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিক আছে, খুব ভালো ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে, এসে RRB JEE আসতে চলেছে, ঠিক আছে, RRB ALP আসতে চলেছে, তো ওগুলো একটা বিরাট বড় অপরচুনিটি ভাই, ওগুলোকে একদম হাতছাড়া করা যাবে না। আর ওগুলো হাতছাড়া হয়ে যাবে কখন জানো, যদি তোমরা প্রিপারেশনটা কন্টিনিউয়াস না রাখো, প্রিপারেশন কন্টিনিউয়াস রাখো, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে, কেউই আটকাতে পারবে না। সো এটুকুই বলার ছিল, আর কিছু ব্যাপার না। যাই হোক, চালিয়ে যাও, তোমরা সব ভালো ভালো সব স্টুডেন্ট, সব পড়াশোনা সবসময় করো, তবুও আমি তোমাদেরকে জাস্ট রিকল করিয়ে দিলাম, আমি জানি তোমরা সব একদম দিন রাত বই নিয়ে বসে আছো, জাস্ট রিকল করিয়ে দেবো আর কিছু না, ছোটো ভাই বড় দাদা হিসেবে রিকল করিয়ে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার, গুড নাইট।